দুবলহাটি রাজবাড়ি নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত দুবলহাটি গ্রামে অবস্থিত। দুবলহাটি জমিদাররা বসবাস ও রাজকার্য পরিচালনার জন্য রাজপ্রাসাদটি নির্মাণ করেন। দ্বিতল বিশিষ্ট রাজপ্রাসাদটি 2.45 একর ভূমির ওপর নির্মিত। প্রাসাদের পশ্চিম ও পূর্ব প্রান্তের কিছু অংশ এবং সমগ্র দক্ষিণ দিক সুউচ্চ বহিঃপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত। রাজপ্রাসাদটির ভূমি নকশা নাটমহল অঙ্গন, কাছারি অঙ্গন, অন্দরমহল অঙ্গন এবং রন্ধনশালা অঙ্গন এই চারটি অঙ্গনে বিভক্ত। উত্তরমুখী এই প্রাসাদের মধ্যস্থলে অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট একটি সুউচ্চ প্রবেশ তোরণ রয়েছে। প্রবেশ তোরণের পূর্ব ও পশ্চিমে দুটি টানা বারান্দা রয়েছে। বারান্দা দুটির সামনে সমদূরত্বে স্থাপিত চারটি করে মোট আটটি করিন্থীয় স্তম্ভ রয়েছে। স্তম্ভগুলোর স্তম্ভদণ্ড শিরাল নকশা দ্বারা এবং স্তম্ভ শীর্ষ চুন বালির প্রলেপযুক্ত একান্থাস পত্র নকশায় অলঙ্কৃত। স্তম্ভগুলো ইমারতের দ্বিতল অংশ পর্যন্ত উঠে গিয়েছে। স্তম্ভ শীর্ষের ওপরে এবং ছাদের কার্নিশের নিচে পার নকশা বিদ্যমান। পারের অভ্যন্তরভাগ পলেস্তরায় কর্তিত পেঁচানো লতাপাতা ও ফুল নকশায় শোভিত। কার্নিশের নিচে ফুলের নকশাযুক্ত ব্র্যাকেট রয়েছে। কার্নিশের ওপরে ছাদ পাঁচিলটি পেঁচানো লতাপাতা ও আকর্ষণীয় ভাস্কর্য অলঙ্করণ সজ্জিত। ছাদ পাঁচিলটির দুই প্রান্তে দুটি ফুলের টব, মধ্যস্থলে একটি লোহার দণ্ড রয়েছে। লোহার দণ্ডের দুই পাশে দুটি মানব ভাস্কর্য এবং নিচে একটি মেডেল আকৃতির রাজকীয় পদমর্যাদা পরিচায়ক প্রতীকী নকশা রয়েছে। ছাদ পাঁচিলটি গ্রেকো রোমান রীতিতে নির্মিত। জগৎরামের চতুর্থ উত্তরাধিকারী রঘুনাথ তাদের বসতিটি কসবা থেকে সরিয়ে বর্তমান দুবলহাটি নামক জায়গায় নিয়ে আসেন। এই রঘুনাথের সূচিত জমিদারিটি ধীরে ধীরে আরও বড় হয় এবং হরনাথ রায় তার অপর একজন বংশধরের আমলে দিল্লি থেকে তাদেরকে দেওয়া হয় রাজা উপাধি। সেই সুবাদে হরনাথ রায় তৈরি করেন আজকে আমরা যে প্রাসাদ অঙ্গনটি দেখছি। মূলত এই প্রাসাদ অঙ্গনটি তৈরি করার আগে এই দুবলহাটির জমিদার বাড়ির অঙ্গনটির চার কোণে চারটি দিঘি নির্মাণ করা হয়েছিল। এই চার কোণের চারটি দিঘির মাঝের অঙ্গনটিকে আবার ষাটটি উপ অংশে বিভক্ত করা হয়েছিল। সেই উপবংশের উপ অংশগুলো মন্দির পীঠ, রঙ্গপীঠ, দাতব্য চিকিৎসালয় পীঠ ইত্যাদি বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছিল। তার ভিতরে সবচেয়ে বড় অংশটি ছিল আবাসিক অংশ। আমরা আজকে যা দেখছি সেটি হলো সেই আবাসিক দালানটির ভাঙাচোরা একটি অংশ মাত্র। অন্যান্য মন্দির, দাতব্য চিকিৎসালয়, বিদ্যালয়, রঙশালা এগুলো সমস্তই অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, এই প্রাসাদটি সে আমলের সবচেয়ে বড়
প্রাসাদ। বলা হয় 172টি কক্ষ একে এতে ছিল। অবশ্য আজকে পরিদর্শন করলো আমরা 172টি কক্ষ না পেলেও কাছাকাছি পেয়ে যাই। এবং এটির কোনো কোনো অংশ চারতলা ছিল, কোনো কোনো অংশ দোতলা ছিল। সবচেয়ে আকর্ষণীয় হলো মাঝের অংশটি। এই মাঝের অংশে পাশাপাশি শীরতলা করিন্থিয়ান খাম, লম্বা উঁচু, এবং একদম উপর তলার ছাদ প্রান্ত কার্নিশ পর্যন্ত চলে গেছে। এবং এই অংশটির উপরে লতা পাতা এবং মানুষের প্রতিকৃতি দিয়ে একটি রাজকীয় পট তৈরি করা হয়েছে, যা বাড়িটিকে সবচেয়ে সুন্দর করে তুলেছে। থামগুলি করিন্থিয় এবং ছাদ প্রান্তগুলির নিচে ঝুটছে কাঠের ভ্যানিশিয়ান ব্লাইন্ডের রোদাবরক, সানশেড যাকে বলা হয়, আর পাশে সারি সারি সব কক্ষ। রাজপ্রাসাদটির প্রবেশ তোরণ দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমেই রয়েছে নাটমহল অঙ্গন। অঙ্গনের বাইরে উত্তর ও পূর্ব দিকে রয়েছে বারান্দা। অঙ্গনের ভেতরে চারটি করে মোট 8টি কক্ষ রয়েছে। সম্ভবত এই কক্ষগুলো প্রহরীদের কক্ষ হিসেবেই ব্যবহৃত হতো। এই কক্ষগুলোর পরে পূর্ব ও পশ্চিম দিকে দোতলায় ওঠার জন্য দুটি সিঁড়িঘর রয়েছে। পশ্চিমের সিঁড়িঘরের পরে পাশাপাশি আরও 3টি কক্ষ রয়েছে। এই 3টি কক্ষের মধ্যে যাতায়াতের জন্য মধ্যবর্তী দেয়ালে একটি করে প্রবেশপথ রয়েছে। কক্ষগুলোর সামনে একটি বারান্দা আছে। বারান্দার সামনে 7টি ছোট তুষ্কার স্তম্ভ রয়েছে। বারান্দার পশ্চিম দিকে একটি শৌচাগার রয়েছে। নাটমহল অঙ্গনের পশ্চিম দিকে রয়েছে সমতল ছাদ বিশিষ্ট নাট্যমঞ্চ বা রঙ্গমঞ্চ। ইমারতটি মঞ্চসহ ছোট বড় মোট 5টি কক্ষে বিভক্ত। নাট্যমঞ্চের ছাদ পাঁচিলটি নাটমহল অঙ্গনের ছাদ পাঁচিলের ন্যায় নির্মিত। নাটমহল অঙ্গনের পর রয়েছে কাছারি অঙ্গন। এই দুই অঙ্গনের মধ্যবর্তী অংশে 3টি কক্ষ রয়েছে। কক্ষসমূহের একটি নাটমহল অঙ্গনমুখী এবং অন্য দুটি কাছারি অঙ্গনমুখী। উভয় অঙ্গনে যাতায়াতের জন্য উত্তর ও দক্ষিণে রয়েছে একটি করে সংযোগ পথ। কাছারি অঙ্গনটি একটি টানা বারান্দা দ্বারা পরিবেষ্টিত। বারান্দার সামনে প্রতিদিকে 6টি করে মোট 24টি তুষ্কান স্তম্ভ রয়েছে। এই অঙ্গনের উত্তর ও দক্ষিণ দিকে 3টি করে কক্ষ রয়েছে। অঙ্গনের পূর্ব দিকে একটি মাত্র কক্ষ বিদ্যমান। কাছারি অঙ্গনের কক্ষসমূহের প্রবেশপথগুলো আংশিক বৃত্তাকার খিলানে নির্মিত। আমি কুষ্টিয়ার থেকে নওগাঁ দর্শনীয় স্থানে বেড়ানোর জন্য আসছি। আসার পরে আমি ধূপলহাটি রাজবাড়ি
এটা 200 বছর আগের পুরাতন একটি রাজবাড়ি। এখানে আসার পরে আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। যারা দর্শনীয় স্থানে সাধারণত ঘোরাঘুরি করেন তারা অবশ্যই এই ধূপলহাটি নওগাঁ রাজবাড়িতে একবার এসে বেড়াইয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। কাছারি অঙ্গনের পর রয়েছে অন্তর্মহল অঙ্গন। এই অঙ্গনের চারদিক উঁচু বারান্দা দ্বারা পরিবেষ্টিত। বারান্দার প্রতিদিকে 6টি করে মোট 24টি তুষ্কান স্তম্ভ রয়েছে। বর্তমানে 16টি স্তম্ভ টিকে আছে। উঁচু বারান্দা থেকে নিচে নামার জন্য কয়েক ধাপ বিশিষ্ট সোপান রয়েছে। অঙ্গনের পশ্চিম ও দক্ষিণ দিকে রয়েছে 5টি করে কক্ষ। এই কক্ষগুলোর ছাদ নির্মাণে কাঠের তীর, বর্গা ও টালি ব্যবহার করা হয়েছে এবং এর ওপরে দোতলার কক্ষগুলো মালখানা হিসেবে ব্যবহার করা হতো। কাছারি অঙ্গনের পূর্ব দিকে রয়েছে রন্ধনশালা অঙ্গন। তবে এই দুই অঙ্গনের মধ্যবর্তী অংশে 4টি কক্ষ রয়েছে। রন্ধনশালা অঙ্গনের চারদিকেও টানা বারান্দা রয়েছে। অঙ্গনের উত্তরে 3টি, দক্ষিণে 3টি এবং পূর্ব দিকে 2টি কক্ষ রয়েছে। কক্ষসমূহের প্রবেশ পথগুলো আংশিক বৃত্তাকার খিলা নিয়ে নির্মিত। এই কক্ষগুলোর উপরের সমতল ছাদ শাল কাঠের তীর বর্গার সমন্বয়ে নির্মিত। অঙ্গনের দক্ষিণাংশ একতলা বিশিষ্ট। নাটমহল অঙ্গনের উত্তর ব্লক এবং কাছারি অঙ্গনের কিছু অংশ ব্যতীত রাজপ্রাসাদটির দোতলার কক্ষগুলো প্রায় একইভাবে নির্মিত। প্রাসাদের সামনে গোবিন্দজির পুকুর, দক্ষিণে খিড়কির পুকুর, পূর্বে দীঘি এবং পশ্চিমে গোপালবাড়ি ও বাবুর পুকুর রয়েছে। দ্বিতলের কক্ষগুলোর অধিকাংশ স্থানে দেখা যাবে কিছু ভেনিশিয়ান অথবা হেলেনিস্টিক আমলের কিছু মানুষের ভাস্কর্য রয়েছে, নরনারীর ভাস্কর্য রয়েছে। স্থানে স্থানে দেখা যাবে যে দেয়ালের পলেস্তারায় কাঁচের কারুকাজের চিহ্ন রয়েছে, কারণ আসল কারুকাজগুলি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। সুতরাং এই বাড়িটি, 172টি কক্ষ বিশিষ্ট বাড়িটি এখনও সেই আমলে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে বেঁচে আছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বেঁচে আছে সেটি হলো এটির নির্মাতা জমিদার হরনাথ রায়। তার সময়কালটি 1885 থেকে 91 সন। এই সময়ে সেখানে একটি প্রজা বিদ্রোহ হয়েছিল। সেই প্রজা বিদ্রোহ হয়েছিল প্রজাদের থেকে খাজনার হার বাড়িয়ে দেওয়া। হরনাথ রায় এই প্রাসাদ তৈরি করার জন্য অতিরিক্ত যে ব্যয়ভার তা প্রজাদের কাছ থেকে আয় করতে চেয়েছিলেন। আমরা শোষণ অত্যাচারের নিদর্শন হিসাবেই সেই প্রেক্ষাপটে এই প্রাসাদকে দেখব। বিগত শতাব্দীর 50-এর দশকে প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর তারা এদেশ ছেড়ে চলে যায় এবং তারপর থেকেই এই জমিদারিটি বর্তমানে বিলীন হয়ে পড়ে আছে। সুতরাং দুবুলহাটির প্রাসাদ আমাদের জন্য তদানীন্তন অত্যাচারদের প্রজা শোষণের প্রতীক হয়ে টিকে আছে এবং সে হিসাবেই থাকবে। এই বিরান জনপদটি অন্তত সেটি সাক্ষী দেয়। মানুষের উপর অত্যাচার নির্যাতনের ফল যে চিরদিন মানুষ ভোগ করতে পারে না, এটি তারই সাক্ষী। দুবলহাটি রাজবাড়ি থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 8 একর জমির ওপর একটি বাগানবাড়ি অবস্থিত। ইট ও চুন সুরকি দ্বারা নির্মিত দ্বিতল ইমারতটি প্রায় বর্গাকার ভূমি নকশায় নির্মিত। ইমারতটির নিচতলায় 3টি কক্ষ, 1টি সিঁড়িঘর এবং 1টি শৌচাগার রয়েছে। ইমারতের দোতলায়ও 3টি কক্ষ ও 1টি শৌচাগার রয়েছে। সম্ভবত ইমারতটি দুবলহাটি জমিদারদের প্রমোদ ভবন হিসেবেই ব্যবহৃত হতো।
লিখিত সূত্রের অভাবে দুবলহাটি রাজবাড়ির নির্মাণকাল সম্পর্কিত তথ্য সুনির্দিষ্টভাবে পাওয়া যায় না। তবে নির্মাণ উপকরণ ও গঠন শৈলী অনুযায়ী রাজপ্রাসাদটি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে নির্মিত। দুবলহাটি রাজবাড়িটি বাংলাদেশের ইন্দো ইউরোপীয় বা ঔপনিবেশিক স্থাপত্যরীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।